আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দিস ভিডিও সো আজকের ভিডিওটা আপনি বুঝবেন যদি আপনি আগের ভিডিওগুলো দেখে আসেন এই সিরিজের প্রায় অনেকগুলো ভিডিও আছে ওপরে অবশ্যই প্রতিটা দেখে এখানে আসতে হবে আজকের ভিডিওতে আমরা যে কথাগুলো বলবো সেটা হলো মেইনলি আমাদের মোটামুটি রসদ যেগুলো লাগবে সেগুলো রেডি আমি বলতেছি কী কী এখন এই রসদগুলো আমরা কিভাবে কাজে লাগাবো সেটার একটা প্ল্যানিং দরকার সিকুয়েন্স দরকার তো এইখানে অনেকেই আমরা কি হয়ে যায় মানে একটু ঘাবড়ায় যায় যে কত থেকে শুরু করব কী নিয়ে শুরু করব একটা বিজনেসের প্রথম যে কনফিউশন থাকে সেটা হচ্ছে হলো আমি বিজনেসটা করব কী দিকে তা আমরা এটা সলভ করছি তো ওকে আপনি আপনার প্রোডাক্ট আছে এখন আপনি শুরু করতে পারেন ডাজন্ট ম্যাটার ম্যাটার হচ্ছে হলো শুরুটা করবেন আপনার কাছে প্রোডাক্ট আছে সলিউশন আসে এবং এটাও বুঝতেছেন যে ওই মানুষটা আপনার প্রোডাক্টটা নিতে পারে বাট তার কাছে পৌঁছানোর যে ওয়ে দ্য অ্যাডভার্টাইজমেন্ট যেটা আমরা করে থাকি এই জায়গায় এসে অনেকে আমরা কি করি ঝামেলা করি বা বুঝি না যে কোন অ্যাড দিয়ে শুরু করব। কেন করব এই অ্যাড ভালো হবে নাকি ওইটা ভালো হবে কতগুলো ডলার নষ্ট হবে দে আর লস অফ কোয়েশ্চেন্স তো আজকেই প্রশ্ন উত্তর এই পুরো ভিডিওতে আমরা খুঁজবো ইনশাল্লাহ তো আমি যদি একটু আপনাদেরকে বলা ট্রাই করি যে এই পর্যন্ত আমাদের এই জার্নিতে রাইট কিছু কিছু ভিডিও আমরা এখানে করতেছি আর বিহাইন্ডে অনেকগুলো ভিডিও হচ্ছে আই মিন সবগুলো আপনাদেরকে কতটুকু দেখাইতে পারবো আমি জানি না বাট আমি শুধু এতটুকু লিস্ট দিচ্ছি আজকে যে আমাদের এই কাজগুলো অলরেডি বিহাইন্ডে করা শেষ মিন প্রথমে আমরা যেটা নিয়ে কাজ করেছি সেটা হচ্ছে হলো হোয়াট মাইন্ডসেট রাইট মাইন্ডসেট সো মাইন্ডসেট ছাড়া অ্যাকচুয়ালি ভাই যত বড়ই যতগুলো টাকা নিয়ে নামেন যত এক্সপার্টিস নিয়ে নামেন যদি আপনার মাইন্ডসেট ঠিক না থাকে অ্যাটলিস্ট সব হলো বিজনেস হবে না এটা শিওর রাইট সেকেন্ড যে বিষয়টা সেটা আমরা কি করেছি মাইন্ডসেট করার পরে আমরা আসলে চলে গেছি যে আসলে কী নিয়ে বিজনেস করবো কোন ক্যাটাগরিতে বিজনেস করবো এটা আমার জন্য খুবই জরুরি ছিল তো সেই জায়গায় আমরা নিশ ক্লিয়ার করেছি নিশ মানে হচ্ছিল কোন ইন্ডাস্ট্রিতে ঢুকবো কোন জায়গায় ঢুকবো কার জন্য ঢুকবো এভরিথিং নিশের পরে যখন আমাদের ক্লিয়ার হলো তারপরে আমরা আসছি অ্যাভার্টার রাইট যে আমাদের অ্যাভার্টার কে হবে আফটার দেন আমরা অ্যাভার্টার ক্লিয়ার করার পরে বুঝলাম যে আমরা এই প্রোডাক্ট দিয়ে এই সলিউশন করবো সেই সলিউশন এই মানুষের কাছে আমরা নিয়ে যাব তার এটা প্রয়োজন আছে সে এটা নেবে রাইট তারপরে মেইনলি আমরা এখানে কিছু আরেকটা কাজ হয়েছে আমরা সোর্সিং কাজ করছি রাইট আমাদের সোর্সিংটা খুব ইজি ছিল এই জন্য আমাদের করতে খুব টাইম লাগে না কজ আমরা ওয়ান কলেজ সোর্সিং ক্লিয়ার হয়ে গেছে তারপরে হচ্ছে হলো আমরা মেইনলি আমাদের বিজনেস নেম রাইট আচ্ছা শর্টে লিখে বিজ নেম নেম তারপরে আমরা আসি আমাদের টেকনিক্যাল কিছু কাজ সেটা হলো ডোমেইন হোস্টিং তারপরে আমাদের যে ওয়াল লাইক আমরা যার মাধ্যমে করব একটা এফবি বি পেজ ক্রিয়েট করা হয় যেটা হয়তো বা আপনাদেরকে বিহাইন্ডে দেখানো হয়েছে এ আট নাম্বার হচ্ছে হলো আমাদের বিজনেস মেইল বিজ মেইল দেন নয় নাম্বারে হতে পারে যে বিজনেস অ্যাকাউন্ট রাইট তারপরে হচ্ছে হলো আমাদের ওকে ডিজাইনের কাজ করা হয়েছে এগারো নম্বর হচ্ছিল আমাদের ওয়েবসাইট নিয়ে কাজ করা হয়েছে ওয়েবসাইট অর ল্যান্ডিং পেজ সো দের আর লস অফ ওয়ার্ক এরপরেও যদি আসি দেন আমাদের কন্টেন্ট রাইট অনেক কঠিন একটা পার্ট গতদিন আমরা এটা আলোচনা করছি তো কন্টেন্ট নিয়ে ফুল ফ্রেম একটা আলোচনা করা হয়েছে রাইট কন্টেন্টের ব্যাপারটা এখানে খুবই খুবই ইম্পর্টেন্ট কারণ কন্টেন্ট ছাড়া আমরা তো ক্লিয়ার না যে আমরা কার সাথে কীভাবে কাজ করব তো সেই জায়গাতে আমাদের কাজ করতে হয়েছে কন্টেন্টে দেন কন্টেন্টের পরে আমাদের হচ্ছে হলো আমরা আগে যে পিকজেল এটাও একটা টেকনিক্যাল ওয়ার্ক বাট ইজি আসলে কঠিন কিছুই না এটা তো আপনারা অনেকটা দেখাই দিচ্ছেন রাইট দেন আরও মানে আমি বলবো যে কিছু ডিজাইন করে পেজ সেট যেটা বলি আমরা পোস্ট করে আমরা আপাতত শুধুমাত্র একটা অ্যাড রান আছে যে লাইক অ্যাড বিজনেস ম্যানেজারকে পেজ চেনানো এবং জাস্ট শুরু করার জন্য একটা ছোট্ট অ্যাড দেওয়া হয়েছে উইদাউট নাথিং শুরু করতে তো আমরা মোটামুটি এতগুলো কাজ করা হয়েছে আমাদের রাইট নাও বাট এখন যে প্রবলেমটা হচ্ছে রাইট নাও যে প্রবলেম যে আমরা আমাদের রসদ যেগুলো দরকার হলো সব করলাম একটা যুদ্ধে যাচ্ছেন যুদ্ধে কি লাগে কামান বারুদ সব আছে আপনার কাছে রাইট সবগুলো মেক করার পরে অ্যাকচুয়ালি হেঁটে হেঁটে চলে গেলেন যুদ্ধের ময়দানে কি হবে মার খাইতে হবে তো রাইট তো তাহলে আগে কি লাগবে আমাদের একটা প্ল্যানিং লাগবে এই প্ল্যানিংটা জরুরি ঠিক আছে প্ল্যানিং আমরা যদি একটু বলছি যে ফানেলিং হ্যাঁ ফানেল করতে হবে ঠিক আছে ইফ ইউ ডবল অ্যান্ড ইয়েল রাইট আমরা যদি এটা প্ল্যানিংয়ে না যাই যে আমরা কোন সাইড থেকে অ্যাটাক করবো তারা কোন সাইডে গিয়ে আমাদেরকে ধরতে পারে গ্যাপগুলা কী কী তাদেরকে আমরা কিভাবে বুঝাবো তারা আমাদেরকে কীভাবে বুঝবে তারপরে তারা অ্যাকশন নিবে কিভাবে পুরো ব্যাপারটা আমার আপনার কাছে কি থাকতে হবে এখানে ক্লিয়ার থাকতে হবে এই জায়গাতে অনেকে আমরা কি করি জাস্ট মন চাইছে একটা অ্যাড আমি যেহেতু অ্যাড পারি না যেগুলো একটা এজেন্সির কাছে গেছি এজেন্সি বলছে আসেনি এত ডলার দেন আমি আপনাকে বুস্ট করে দিব। সে ওই অ্যাডটাকে না তারাই বুস্ট করে দেয় প্রবলেম হচ্ছিলো এই জায়গায় রাইট তো প্রথম হচ্ছে হলো আপনাকে বুঝতে হবে আমার যে অ্যাভটার ছিল বা অ্যাভার্টার ছিল রাইট এই অ্যাভার্টারকে আমি চিনি কি না রাইট এই যে মানুষের কাছে আমি পৌঁছে যাচ্ছি আমার কাস্টমার এই কাস্টমার তার পেইনগুলো কী দিস ইজ প্রথম এইটা আগে আমাকে ক্লিয়ার হইতে হবে তার পেইন কি তো পেইনগুলো আমাদের কাছে লেখা আছে রাইট যে সে কোন কোন পেইনে আছে যে পেইনের সলিউশন বা প্রবলেমের সলিউশন আমরা আমাদের প্রোডাক্ট দিয়ে করব, আমাদের প্রোডাক্ট হচ্ছে হলো আমাদের প্রোডাক্ট মানে ফিচার্স দিয়ে বেনিফিট দিয়ে এই প্রবলেমের সলিউশন করব তাহলে প্রথমে হচ্ছিল এই যে পেইনটা আছে তার এই পেইনটা অনেকভাবে হইতে পারে আমি কয়েকটা ভাগ এখানে করি প্রথমে হচ্ছে হলো সে এই পেইন সম্পর্কেই জানে না তার মানে আপনি যে এখন আপনার বাচ্চা আমরা ধরেন এটা সেল করার চিন্তা করতেছি তো আমার ছেলে বা মেয়ে যদি এইভাবে কুজো হয়ে পড়ে তাহলে তার যে মেরুদণ্ড বা ঘাড়ে ব্যথা হইতে পারে এইটুকু সে ব্যথা হওয়ার আগে কিন্তু জানে না সে নতুন বাবা মা সেটাও জানে না যেটা ব্যথা হইতে পারে রাইট সার বাট ব্যথা হওয়ার পরে কি হয় অবশ্যই তার অনেক বেশি পেইন হয় আমি যদি তাকে আগে থেকে অ্যাওয়ার করি এই বিষয়ে যে এটা কিন্তু আপনার সামনে আসতেছে আপনাকে অ্যাওয়ার হওয়া উচিত আপনার বাচ্চার কাছে স্বার্থে দিস ইজ কল আননোন রাইট এই আননোন তোর রাইট ঠিক আছে আননোন প্রথম কি আননোন প্রথম ব্যাপারটা হল আননোন যখন হচ্ছেন তো এদেরকে আমাদেরকে প্রথমে কি করতে হবে নন করতে হবে ইনফো দিয়ে আওয়ার করতে হবে প্রথম শাড়ির যে কাস্টমার সেকেন্ড শাড়ির যে কাস্টমার তারা ব্যথা সম্পর্কে নোন কিন্তু দে আর নট নন অ্যাবাউট দ্য সলিউশন তারা জানে তাদের ব্যথা হচ্ছে বাট তারা জানে না ব্যথাটা রিমুভ হবে কীভাবে ঠিক আছে তৃতীয় শাড়ির যে কাস্টমার আপনি সিকোয়েন্স করতে পারেন তারা ব্যথা সম্পর্কেও নন এবং প্রোডাক্ট সম্পর্কেও নন তার মানে দে আর অ্যাওয়ার রাইট অ্যাবাউট সলিউশন ঠিক আছে তারা অ্যাওয়ার আর একটা হচ্ছে হলো সলিউশন জানে অ্যাওয়ার এবং মানে একটা হলো আননোন নোন অ্যাওয়ার্ড যারা সলিউশন যারা অলরেডি মানে সলিউশন নিছে হ্যাঁ যারা সলভ করতেছে বা সলিউশন অলরেডি ইউজ করে মানে হট সুপার হট তো আমাকে আগে সিকুয়েন্স করতে হবে যে আমার কাস্টমারের স্ট্যাটাস কী তারা কোন জায়গায় আছে দিস না হলে হলে আপনি কোন অ্যাড রান করবেন সেটা কি অ্যাওয়ারনেস অ্যাড রান করবেন নাকি সেলস অ্যাড রান করবেন এটা আপনি ক্লিয়ার হবেন না আগে কাস্টমার অ্যাওয়ারনেস ক্লিয়ার করতে হবে বুঝে আসছে তো আমরা যে অ্যাভাটার ধরছি খেয়াল করেন একটা প্রোডাক্টের অনেক রকমের কাস্টমার হইতে পারে যে পিতা মাতাকে আমরা অ্যাভাটার হিসেবে ধরছি সেই পিতা মাতা হতে পারে প্রথম ক্যাটাগরির ঠিক আছে যারা আননোন যে তাদের বাচ্চা কাচ্চার এই সমস্যা সামনে আসবে আবার যে কর্পোরেট গায়ে বা প্রফেশনাল মানুষদেরকে আমরা টার্গেট করতেছি যে প্রতিটা প্রফেশনাল মানুষেরও একটা করে থাকা উচিত তার অফিসে বাসা ইউজ করার জন্য তার ল্যাপটপের টেবিল হিসেবে ইউজ করার জন্য সে কিন্তু নন কারণ সেই পেইন প্রতিদিন পাচ্ছে কিন্তু সে সলিউশন মেবি খুঁজে পাচ্ছে না বুঝে একটা প্রোডাক্টের দুইটা অ্যাভার্টার দুইটা অ্যাভার্টার দুইভাবে হতে পারে গটমেন পয়েন্ট তাহলে কী হলো প্রথম হলো আমরা আপনার অ্যাভার্টার পাইলাম অ্যাভার্টারের পরে আমাদেরকে ওই সিকোয়েন্সে ম্যাচ করাইতে হবে যে এটা কোন সিকুয়েন্স আছে এটা নোন আননোন নাকি অ্যাওয়ার্ড নাকি নট অ্যাওয়ার্ড নাকি সলিউশন চেনে নাকি চেনে না আগে অলরেডি ইউজ করতেছে এইটা চেনার পরে আপনার যেদিকে যেতে হবে যে এই মানুষকে কী অ্যাড রান করবেন আগে না আবার অবশ্যই কালকে গিয়ে দিন আমাকে জিজ্ঞাসা করছেন মেন্টর কী অ্যাড রান করবো তার আগে আমাকে জানতে হবে আমার অ্যাভার্টার তার পেইড প্রবলেম সে আওয়ার কি না কোন সেকশনে পড়ে তাহলে প্রথম কাজ কি তাকে নোন করা তার প্রবলেম বা পেইন সম্পর্কে নোন করা রাইট আমাকে নোন করতে হবে প্রথম যদি সে নোন হয় তাকে সলিউশন দিতে হবে যদি সে সলিউশন চেনে তাকে ডিফারেন্সিয়েট দেখাতে হবে যদি সলিউশন অলরেডি ইউজ করে তাহলে কেন এটা ভালো অন্য টেবিলের থেকে সেটা আমাকে বুঝাইতে হবে বুঝারছে তার স্টেজ অনুযায়ী আমাকে আমার কাজ করতে হবে এবার আমি তার স্টেজই জানি না আমি আমার অ্যাভার্ডার জানি না আমি আমার প্রবলেম জানি না আমি আর সি বিজনেস করতে হবে তখন এই কনফিউশন আসবে যে আমি কোন অ্যাড রান করবো এখন ধরেন আমি বাদবে এগুলো না লিখলাম তাকে আমি নোন করবো সে আননোন পাবলিক তাকে আমার কী করতে হবে নোন করতে হবে এখন নোন যখন করব তাহলে আমি অ্যাডের কন্টেন্ট কীভাবে শুরু করব আপনি যদি নতুন বাবা হন এবং আপনার যদি দেড় বছর দু বছর তিন বছরের বাচ্চা থাকে রাইট তাহলে একটা প্রবলেম যেটা আপনি এখনও বুঝতেছেন না বা আসে নাই বাট সামনে এটা আপনি প্রবলেমে পড়বেন সেই প্রবলেম যাতে আপনি না পড়েন সেটার জন্য আমি কিছু জিনিস আজকে আপনাকে বলতে চাই আমাদের বাচ্চা কাচ্চা মোবাইল যখন গেম খেলতেছে নিচু হয়ে খেলতেছে যখন পড়াশোনা করতেছে অনেক সময় মেঝেতে করার কারণে নিচু হয়ে করতে হচ্ছে অথবা দেখা যাচ্ছে তারা এক একটা হাইটে খাওয়া দাওয়া করতেছে বাট দে আর নট কমফর্ট উল্টা তাদের ঘাড় ব্যথা মাথা ব্যথা এটা অটোমেটিক্যালি চলতেছে ইটস সিম্পল রাইট এই ব্যাপারটা কিভাবে আমরা কাজ করতে পারি বা কীভাবে আমরা কি করতে পারি সলিউশন করতে পারি ইয়েস তখন আপনাকে এই সিস্টেমটা নিয়ে আসতে হবে তো তাকে আমরা আগে একটা পেইনের করব করবো সেন্স করব সেই পেইন থেকে কীভাবে রিমুভ করা যায় আস্তে আস্তে সেদিকে নিয়ে আসবো বুঝে আসছে কন্টেন্টটা ধাঁচ হবে এইরকম তখন ওকে কারণ সে কন্টেন্ট দেখবেই না যদি সে তার প্রবলেমটা না ফিল করে। ক্লিয়ার দেন এই লোককে আমি কী অ্যাড রান করব এই যে প্রশ্নটা আসতেছে কি অ্যাড তো তার জার্নি যদি আপনি ক্লিয়ার করেন কাস্টমার জার্নি সিজে তো এটা যদি আপনি আমাকে ক্লিয়ার করেন তো প্রথমে আমি হয়তো বা শুধুমাত্র ইঙ্গেজমেন্ট অ্যাড দিব কেন দিব এটা যে এই ভিডিওটা যত বেশি ইঙ্গেজ হবে তত ওই টাইপের মানুষের কাছে যাবে অথবা আমি ইচ্ছা করলে ভিডিও ভিউও দিতে পারি কোনো সমস্যা নাই যত বেশি ভিউ হবে তত মানুষ কী হবে অ্যাওয়ার হবে আমার উদ্দেশ্য তো হচ্ছে নন করা তো এই মানুষগুলো যখন অ্যাওয়ার হলো তারা দেখলো ভিডিও অর্থাৎ পঁচানব্বই পার্সেন্ট বা একশো পার্সেন্ট যে ভিডিওগুলো যারা দেখছে তাদেরকে আমরা একটা অডিয়েন্স করতে পারি না এই অডিয়েন্সগুলোকে তারা এখানে এক হাজার দুই হাজার মানুষ একশো পার্সেন্ট দেখছে এবং তার একশো পার্সেন্ট তো সে তখনই দেখছে তখন সে ইন্টারেস্টেড কারণ দুই তিন মিনিটের একটা ভিডিও কেউ হুদে হুদে দেখবে না এটা এন্টারটেইনমেন্ট না এটা কি নলেজেবল জিনিস তো এই অডিয়েন্সকে আমি লাইক করতে পারি লাইক তো আমি এখন আমার কন্টেন্টগুলা এই এখান থেকে যেটা পাইছি সেটা অডিয়েন্সকে নিতে পারি সেই অডিয়েন্স থেকে লোকেল লাইক এবং এই কন্টেন্টগুলো আমি এখন লোকেল লাইকে রান করতে পারি করে আরও বেশি এঙ্গেজমেন্ট কী করতে পারি এখানে বের করতে পারি বা যারা ইন্টারেস্টেড তাদের কাছে নিয়ে আসতে পারি দেন কি হবে মানুষ এটা অ্যাওয়ার্ড হবে মানুষ ক্লিয়ার হবে ডিমান্ড ক্রিয়েট হবে দে ওয়ান্ট দ্যাট দেন আই উইল গো ফর দ্য অডিয়েন্স অর্থাৎ কি কাস্টম অডিয়েন্সে চলে যাব তখন আমি শুধু প্রোডাক্ট দেখাবো দিস ইজ দ্য প্রোডাক্ট দিস ইজ দ্য ব্র্যান্ড দিস ইজ দ্য আনবক্সিং দিস ইজ দ্য রিভিউ এম টি এন ইউ টি যে ফর্মুলা আছে আপনাদেরকে সে ফর্মুলায় আমরা কি করব ডাইরেক্টলি চলে যাব। রিটার্গেটের জন্য ক্লিয়ার জার্নি বুঝে আসছে খুব কঠিন কেন কঠিন হচ্ছে না তার কারণ হচ্ছে এই যে আপনারা এই জিনিসটা ক্লিয়ার করছেন রাইট এটা না সরি এই ইয়েটা মানে আপনাদের যে কাস্টমারের স্ট্যাটাস তারপরে হচ্ছে তার পেইন সে নোন না এই ক্যাটাগরিতে ভাগ করছেন করার পরে তাকে আমরা কোন জায়গায় কী দেবো ইনফো এটা ক্লিয়ার করছেন তারপরে আমাদের কাজ হচ্ছে হলো জাস্ট অ্যাডের মধ্যে তাকে কি আমি এঙ্গেজমেন্ট করব। যদি সে নোন ক্লায়েন্ট হতো সে সলিউশন জানে অলরেডি তাহলে আমার কাজ কী তাকে আওয়ার করা না আমার কাজ হচ্ছিল তাকে ডাইরেক্টলি আমি হয়তো বা আমার ল্যান্ডিং পেজে নিয়ে যাব ওর সামান নিয়ে যেয়ে আমি তাকে ডিফারেন্সেরটা বোঝাবো কন্টেন্টটা হবে কি ডিফারেন্সিয়েট বোঝানো ওই প্রোডাক্টের থেকে আমার প্রোডাক্ট ভালো কেন কেন আপনার এটা করা উচিত এটা যেটা করতেছেন যেটা ভুল করতেছেন বা ওটার থেকে এটা ভালো এটা আপনাকে সেভ করবে এটা আপনাকে বেবি কমফর্ট দেবে মোর এটা এটা আপনাকে আরও বেশি কি করবে তো এই যে জিনিসগুলো যখন তাকে বোঝাবো তাহলে আলটিমেট সে দৌড়াবে কারণ সে সলিউশন তাকে পেইন নিয়ে ঝামেলা নাই সে অলরেডি পেইন বোঝে তার কী দরকার তার শুধুমাত্র সলিউশন দরকার ক্লিয়ার আমি দ্যাটস ইট আর বেশি কিছু না আমাদের এই জার্নিটা এখন এভাবে সাজাবো আমি শুধু বলে দিলাম আমি সাজাই দিই নাই কিন্তু সাজাইতে হবে আপনাদেরকে আমাকে দেখাইতে হবে তার মানে হচ্ছিল আমাদের যে অ্যাভার্টার আমরা ধরতেছি সেই অ্যাভার্টারের স্ট্যাটাস কী সেই স্ট্যাটাস অনুযায়ী তাকে আমরা প্রথম কন্টেন্ট কীভাবে দেবো সেই কন্টেন্টের আঙ্গিকে আমরা তাকে অ্যাওয়ার করব নাকি তাকে আমি জাস্ট সলিউশনগুলো বলবো নাকি আমি তাকে ডিফারেন্সিয়েট দেখাবো কীভাবে আমি নিয়ে আসবো সেখান থেকে অডিয়েন্স তৈরি হবে অডিয়েন্স থেকে লুক লাইক করবো লুক লাইক করে আবার আমি তাকে মোর অডিয়েন্সে যাব তারপরে আমি কি করব মেইনলি রিটার্গেটে গিয়ে আমি গেমটা খেলবো ক্লিয়ার বুঝে আসছে ওকে এখনকার প্রশ্ন আছে কি না যে কী আর রান করবো কীভাবে করব আপনার কাস্টমারের স্ট্যাটাস জানেন আগে তারপরে কন্টেন্টে দেখেন ভাই কন্টেন্ট ইজ ইজি আপনারা না এটাকে ইউজ ডাইনামিক করে ফেলাইছেন আমি কী বলছি ইটস এ কনভার্সেশন উইথ এ কাস্টমার সো দিস ইজ আওয়ার প্রোডাক্ট রাইট তো এই প্রোডাক্টটা আমরা কার কাছে সেল করতেছি হচ্ছে প্যারেন্টসের কাছে প্যারেন্টসের কাছে সেল করতে প্যারেন্টস অনলি প্যারেন্টস মাথায় কি আছে প্যারেন্টস যে প্যারেন্টস আলটিমেটলি তার বেবি আছে এবং তার বেবিকে সে এটা দিতে চায় কেন দিতে চায় বা দেওয়া উচিত কারণ তার বেবি প্রতিদিন যে কর্মকলাপগুলো করতেছে অর্থাৎ ধরলাম সে গেম খেলতেছে সে পড়ালেখা করতেছে সে খাবার খাচ্ছে তো অনেক সময় তারা সোফায় খায় মেঝেতে খায় বেডে খায় বা পড়াশোনা করে তো আপনাদের কন্ট্রোল করতে পারবেন না রাইট তাদের যখন যেমন চায় তো এই সময়টা অনেক সময় আমরা বড় টেবিল ইউজ করি যে কারণে দেখা যায় তারা সব সময় মুভ করতে পারি না এটা একটা প্রবলেম রাইট প্রবলেমগুলো দেখেন প্রথম হচ্ছে হলো আমাদের বেবি সব জায়গায় কী করতেছে ওয়ার্ক করে সাধারণত একটা বেবি সারাদিনের কাজ কি খেলাধুলা করা পড়াশোনা করা খাওয়া মেবি মোবাইল টিভি এগুলাই তো লিখছেন লেখেন এগুলো ঠিক আছে দেন এটাতে তারা কিভাবে করে তারা মেঝেতে করতেছে বেডে করতেছে অথবা সোফাতে করতেছে রাইট এটাই তো সাধারণত এটাই হয় একটা বাসায় তো তিনটা ফর্ম্যাট যে তারা এখানে বসে যদি খেলে তারা কীভাবে খেলতেছে তারা আমি একটা ভিজুয়াল দেখাইতে পারি তারা জাস্ট ব্যান্ড হয়ে খেলতেছে অথবা খাচ্ছে অথবা পড়তেছে এই তো এটাই তো কেন তো এটাগুলো তিনটা হয়ে তো এর দ্বারা ক্ষতি কী কী হয় ঘাড়ে ব্যথা হয় মেরুদণ্ডে ব্যথা হইতে পারে আন আনকমফোর্ট হইতে পারে দিন শেষে তাদের ঘুম কম হইতে পারে দিন শেষে তাদের স্বাস্থ্যগত মারাত্মক ক্ষতি হইতে পারে এবং খুব বেশি সময় ধরে থাকার কারণে তাদের যে কি বোন আছে বোন কী হতে পারে ক্ষয় হয়ে যেতে পারে বা বোন ব্যাকা হয়ে যেতে পারে পরে অপারেশন থেকে শুরু করে মারাত্মক কিছু কাজ করা লাগতে পারে পয়েন্ট পাইসি কয়েকটা ওকে তো এটার অনুযায়ী অনেক সময় আমরা কিছুই করি না তো দিস ইজ দ্য ভেরি ব্যাড যে বাচ্চাকে তার সম যে জায়গাটা এই পরিমাণ আমরা কি করতেছি না কোনো কিছু দিচ্ছি না অথবা কোনো অ্যাওয়ার বাবা তাদেরকে বাজারে প্রচলিত যে টেবিল আছে সেগুলো আমরা কিনে নিচ্ছি দুই ধরনের বাবা আসি কিছুই করতেছি না আমরা খুবই বিপদে আছি আর যারা একটু অ্যাওয়ার করতেছেন তারা কি হচ্ছে দিলেও নর্মালি একটু ভারী দিচ্ছি যাতে এক জায়গার থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়াটা কি একটু কষ্টকর বা পিচ্ছি নিজে নিয়ে যেতে পারে না তো সে দেখা যাচ্ছে যে যদি এটা মেঝেতে রাখে তো বিছানায় যখন সে গেছে সে আলটিমেটলি তার ঘাড় ব্যাকা বা পিঠ ব্যাকা বা মেরুদণ্ড ব্যাকা করে কি করতে হচ্ছে কাজ করতে হচ্ছে তো এই পুরো প্রবলেমের জন্য আমাদের কাছে একটা সলিউশন আছে সলিউশন হচ্ছে কি ফর এভার স্মার্ট টেবিল তো এই টেবিলটা যদি আপনি আপনার বাসায় রাখেন আপনার এই যে মানে বোন নষ্ট মেরুদণ্ড ব্যাকা হওয়া বোন বেড়ে যাওয়া কমে যাওয়া ঘাড়ের ব্যথা আনকমফোর্ট এক কথায় আপনার বাচ্চার অনেক বড় ক্ষতি থেকে বেজে যেতে পারে রাইট এবং আপনি নিজেও একটু রিল্যাক্স থাকতে পারবেন যে এই কাজগুলো ইজিলি হচ্ছে রাইট সেটা কি সেটা হলো এটা তারপরে আপনি যাবেন এটার কাজ কি এটা কিভাবে করে এবং এটা কতভাবে আমরা ইউজ করতে পারি বুঝে আসে পারবা দাঁড়াও এখানে বলো দাঁড়াও যাও বলো না পারার কি আছে দেখি ওকে প্রথমে আমরা কি বলবো ভালো করে দাঁড়াও হুম আর বেশি যাও নর্মাল কয়েকটা পয়েন্ট দেওয়া হয়েছে এখানে যে আমরা যারা বাবা মা যাদের আমার কি আছে আমাদের বাচ্চা কাচ্চা আছে তারা মেইনলি কটা পয়েন্ট লিখছে দেখেন সিম্পল আবার শুরু থেকে আসি যে আমাদের বাসায় যারা আমাদের বাসায় যাদের ছোট বাচ্চা কাচ্চা আছে বা যা আমরা যারা বাবা মা এক কথায় দেড় বছর থেকে শুরু করে তিন চার বছরের বেবিদের যারা আমরা বাবা মা তাদের জন্য কয়েকটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাই বা মারাত্মক একটা প্রবলেম নিয়ে আমি কথা বলতে চাই এটুকু বলো আমরা যারা বাবা মা এবং আমাদের বাসায় যাদের থেকে তুমি নিজের বাবা হইসো বাবা হইসো হ নাই তাহলে বলো যে যারা যাদের বাসায় দেড় থেকে তিন বছর এই তিন চার বছরই তো বিষয় না তিন চার বছরের যাদের বেবি আছে বা যারা দেড় থেকে তিন চার বছরের বেবির বাবা মা যারা তাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট আপনারা যারা বাবা মা আছেন এবং আপনাদের যাদের দেড় থেকে তিন বছরের বেবি আছে তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ওকে ঠিক আছে আমি এমন একটা প্রবলেমের সলিউশন নিয়ে প্রবলেম নিয়ে কথা বলবো যেটা হয়তো বা আপনি এখন বুঝতেছেন না কিন্তু আপনার বেবির জন্য সারা জীবনের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে যদি আপনি এটার সমাধান এখনই না করেন আমি এমন একটা প্রবলেম নিয়ে কথা বলবো যেটার সমস্যার সমাধান যদি আপনি এখন না করেন তাহলে হয়তো আপনার বাচ্চার পরবর্তীতে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে হয়েছে ইন্টারো ক্লিয়ার এটাই যদি আমার আমার বাবা আমার একটা মেয়ে আছে ধরো আমার মেয়ে হচ্ছে কত এখন চার বছরের তো তার সম্পর্কে যদি আমাকে বলো তাহলে কি হবে বলবা তুমি আমাকে বলተছো বলো এই সেটাই তুমি আমাকে জাস্ট এই কথাই বলতেছো ক্যামেরা না আমাকে আমাকে বলተছো যে আপনি যদি একজন বাবা মা হয়ে থাকেন এবং আপনার আপনার যদি বেবি থাকে আপনি আমি তো জানো আবার বলছি তুমি জানো যে আমারটা মেয়ে আছে যে মেয়ের বয়স 4 বছর প্লাস তুমি আমাকে এই কথাটা বলተছো বলো আপনি একজন আপনার বাবা এবং আপনার বাসায় আপনার ছেলে মেয়ে আছে আপনি কি জানেন আপনার মেয়ে আপনি কি এত বলা তো দরকার নাই আমি যদি বলি আপনার একজন মেয়ে আছে না যার বয়স চার সো তার একটা প্রবলেম নিয়ে আমি কথা বলবো আর এই প্রবলেমটা মারাত্মক যদি আপনি এখন সলভ না করেন ভবিষ্যতে আপনার মেয়ের জন্য এটা অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে আপনি কি জানতে চান এই প্রবলেমটা কি সব সময় কেন একই ভাবে কথা বলতে হবে বলো আপনি একজন বাবা এবং আপনার ভাষায় আপনার একজন আমরা কনভারসেশন কিভাবে করি কনভারসেশন কনভারসেশন হোয়াট কনভারসেশন কিভাবে করি হ্যাঁ তো আমি জানি যে আপনার একটা মেয়ে আছে আপনার একটা মেয়ে আছে না চার বছর বয়স রাইট তো দ্যাটস দ্য কন্টেন্ট আর এই চার বছরের মেয়ের এই যাদের বয়স দেড় থেকে চার পাঁচ

বাচ্চা কত বড় স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে যাচ্ছে সেই সেই সম্পর্কে আজকে আমি আপনি যদি এখনই তার সমাধান না এই মাথার মধ্যে কিছু ঢোকে না নরমাল টক করা যায় না আমারে যদি তুমি বলো যে আপনার মেয়ের একটা প্রবলেম হবে যে প্রবলেমটা নিয়ে আপনার সাথে কথা বলতে চাই এটা তুমি সহজে কীভাবে বলবা আমি তো তোমাকে এখানে বলতে নর্মাল টক করতে পারো না নর্মাল টক যে আপনার বাসা চার বছরের মেয়ে আছে আপনার আপনার বাচ্চা খুব মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে যাচ্ছে যদি আপনি আপনার আপনার বাসায় চার বছরের মেয়ে আছে এবং আপনার আপনার বেবি একটি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্য দিয়ে যাচ্ছে যার সমাধান আপনি যদি এখনই না করেন তাহলে ভবিষ্যতে অনেক বড় সমস্যায় আপনাকে পড়তে অনেক বড় সমস্যা আপনাকে পড়তে হতে পারে তো সেটা সেটার সমাধান নিয়ে আজকে আমি কথা বলবো ওকে ইটস ওকে আবার বলো सेम জিনিস আবার বলো আপনার একটি বেবি আছে তো সে অনেক বড় মারাত্মক স্বাস্থ্য যুগের মধ্যে পড়ছে স্বাস্থ্য ঝুঁকি ওয়ার্ড আমি ইউজ কেন করতেছি স্বাস্থ্য ঝুঁকি ওয়ার্ড আমি ইউজ না করলেও তো হয় করব না আমি আমি সোজা ওয়ার্ড ইউজ করব তার একটা প্রবলেম বা তার একটা সমস্যা নিয়ে আজকে আপনার সাথে আমি কথা বলতে চাই বা কথা বলবো দ্যাটস ইট হয়ে গেল না ওকে বলো আবার শুরু করো আপনার আপনার বাচ্চা চার আপনার ভাষায় চার বছর বেবি আছে তো তার একটি প্রবলেম তার একটি মারাত্মক প্রবলেম নিয়ে আজকে আমি কথা বলবো আপনি যদি এখনই সেই সমস্যার সমাধান না করেন তাহলে হয়তো ভবিষ্যতে আপনাকে অনেক বড় প্রবলেমে আপনার বাচ্চাকে নিয়ে অনেক বড় প্রবলেমে পড়তে হতে পারে আবার আবার বলো আপনার বাসায় আপনার বাসায় চার বছরের বেবি আছে এবং সে তার একটি প্রবলেম নিয়ে আজকে কথা মানে বলার পরে পুরো জিনিসটা কেন ট্রিথিং করতে হচ্ছে বাট দিস ইজ দ্য প্রবলেম যে আমরা রিথিং করে বলতেছে ইজ দ্য সিম্পল ওয়ে যে তোমার মেন্টরের একটা বেবি আছে তো তুমি কেয়ার করো তুমি যদি কেয়ার করতেছো তাহলে তুমি ইজিলি বলতে পারো না মেটর আপনার বাসায় আপনার যে মেয়ে আছে তার বয়স চার বছর তো আলটিমেটলি এই বয়সে পিচ্ছিদের একটা কী থাকে সমস্যা থাকে যে সমস্যাটা আমরা সময় বুঝি না বাট সমস্যাটা অনেক মারাত্মক এইটা নিয়ে আজকে আপনাকে একটু কথা বলতে চাই সে সারাদিন কী কী করে সে সারাদিন পড়তেছে বা ঘুমাচ্ছে খেলতেছে টিভি দেখতেছে মোবাইলে দেখতেছে এই তো তার কাজ এই কাজগুলো সে কোথায় কোথায় করে সে টেবিল সে মেঝেতে করতেছে অথবা সোফাতে অথবা বেডে এই তো তার কাজ রাইট হ্যাঁ কিন্তু প্রবলেম হচ্ছে হলো এটা কোনো প্রবলেম না প্রবলেম যেটা এই কাজগুলা সে করতে গিয়ে সে কিছুটা ব্যান্ড হয়ে করতেছে খেয়াল করে দেখেন সেরকম মোবাইল খেলতেছে সেইভাবে খেলতেছে সেরকম খাচ্ছে সেভাবে খাচ্ছে কারণ তার মাপে আমাদের বাসায় কিনাই কোনো টেবিল থাকে না যদিও যারা সচেতন বাবা মা তারা একটা টেবিল নিয়ে আসেন অনেক সময় পাওয়া যায় প্লাস্টিক কিন্তু সেটা খুবই হার্ডি এবং খুবই এক জায়গায় বসে করতে হয় এবং সে যখন মেঝেতে সেটাই ইউজ করতেছে কিন্তু বিছানায় গিয়ে সে আবার ব্যান্ড হচ্ছে তো আসলে এই যে একটা প্রবলেম এটার কারণে কী কী প্রবলেম হতে পারে তার ঘাড়ের সমস্যা হতে পারে তার মেরুদণ্ডের সমস্যা হতে পারে তার বোন বেঁকে যেতে পারে আলটিমেটলি এটার কারণে অনেক বড় বড় প্রবলেম ফেস হয়ে যেতে পারে আর সে সারাক্ষণ থাকার কারণে তার স্লিভে সমস্যা হবে তার স্বাস্থ্যগত ক্ষতি নরমালি হয়ে যায় এইটাকে সমাধান করার জন্য আসলে একটা বাচ্চাদের জন্য পোর্টেবল টেবিল এবং খুব হালকা এবং সব কিছু করা যায় একটা টেবিল যদি থাকতো তাহলে কতটা ভালো হতো তো এই কারণেই ফর এবার স্মার্ট পোর্টেবল টেবিলটা আমরা নিয়ে আসছি খেয়াল করে দেখেন এই টেবিলটা ভাগ করে রাখা যায় যে কোনো জায়গায় নেওয়া যায় যে কোনোভাবে ইউজ করা যায় খাতা বই ল্যাপটপ বিছানা সোফা সব জায়গায় আপনি ইউজ করতে পারবেন সবভাবে যখন এই কথাগুলো বলতেছে আমি শুধু ইউজেসগুলো কী করবো ওখানে দিয়ে দিব কন্টেন্টও করতে হবে রিয়েল ইনফো অনুযায়ী কাস্টমারকে বোঝাতে হবে রাইট দেন ইট উইল ওয়ার্ক আর এটা একদিনে পারফেক্ট আমি চাচ্ছি না বাট আমার কথা হলো নর্মালি একটা প্রোডাক্ট সম্পর্কে আমি জানি এটা প্রবলেম কার বাবা মার কার সমস্যা তাদের পিচ্ছির কি কি প্রবলেম সব আমার কাছে আসে তো আমি এটা সিকোয়েন্সলি কেন বলতে পারবো না কারণ আমি বলতে চাচ্ছি না তাই বুঝেছে থিংক একটা পথে যেতে হবে যে পথটা অনেক কঠিন যারা করতেছে এভরি ওয়ান এভরি ওয়ান এই পদ দিয়ে আসছে ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সো এই ভিডিওটা আপনি তখনই বুঝবেন যদি আপনি আগের ভিডিওগুলো দেখে থাকেন করেন্টের সিকুয়েন্স লি আসতেছে আর হোপফুলি সবগুলো ভিডিও আপনি দেখছেন এবং যদি মনে হয় এই ভিডিওতে কিছু শেখার আছে জানার আছে অবশ্যই বলবো যে অন্যকে শেয়ার করেন এবং আমাদের ওপরে নিচে অবশ্যই কোনো লিঙ্ক আছে আমার সাথে যোগাযোগ করলে করতে চাইলে আপনি পাবেন নাম্বার আমাদের ম্যাসেঞ্জার আমাদের ওয়েবসাইট ইমেইল সব আছে প্লাস কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করেন আমরা অবশ্যই অ্যান্সার দেওয়া ট্রাই করব আসসালামু আলাইকুম এই পুরা ব্যাপারটা আমরা ডাইরেক্টলি অ্যাকশনে যাওয়ার আগে অ্যাকচুয়ালি ওয়াও ভাই টার্গেট কি আমাকে টার্গেট শিখে দেন জাস্ট বলে দেন যে কালে টার্গেট করবো তাহলে তো বুম আপনি যখন বিজনেসে ক্লিয়ার হয়ে যাবেন আপনি দুই দিনের মধ্যে একটা বিজনেস রান করতে পারবেন